আগামী নির্বাচনে বিএনপির ইমামকে জনগণ তা জানতে চায়। 2018 সালে ডক্টর কামালকে ইমাম মেনে ভুল করেছিলেন বিএনপি নেতাদের এমন মন্তের জবাবে এই প্রশ্ন ছুড়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের স্বপ্নে দেখা জাতীয় সরকার এবারও জাতির সঙ্গে জাতীয় তামাশা কিনা তা সময়ই বলে দেবে। বৃহস্পতিবার সচিবালয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। কাদের বলেন, যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে সরকার হটানোর জন্য দেশ বিদেশে চক্রান্ত করছে বিএনপি, তাদের প্রতিরোধ ও প্রতিহত করতে প্রস্তুত আওয়ামী লীগ। আগে তারা নির্বাচনে আসুক এবং জনগণ চাইলে জয়লাভ করুক। তারা তো নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করে না, তারা চায় চক্রান্ত করে যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে। তারা এখন সরকার গঠনে দিবা স্বপ্নে জনসম্পৃক্ততাহীন কিছু দলের নেতাদের নিয়ে ঐক্য করছে। কথিত এ ঐক্য ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে বলে জনগণ মনে করে না।